যে খুঁটিটা দেখতে পাচ্ছ, খুঁটিটার মধ্যে দেখো পট, এখানে অজস্র পটের যে চিত্র, পট চিত্র সাহায্যে সেই খুঁটিটা করা হয়েছে। এবারে এদের আজকে খুঁটি পুজোর সঙ্গে সেটাই আজকে আমরা দেখবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এখানে দেখতে পাচ্ছ আপাতত এখানে এবছর থিমটা রয়েছে, এখানে পর্দা দিয়ে ঢাকা, রাজ্যের মধ্যেই এটা ওপেন করা হবে খুঁটি পুজোর সাথে সাথে। সামনে তোমাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর ভাবে এখানটা সাজানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছি সুন্দর ভাবে আলপনা দেওয়া রয়েছে, আর এই জায়গাটা খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখা যাচ্ছে। তো আমরা ঠিক সামনের দিকে এখন এগোচ্ছি, এই প্রাঙ্গনটার মধ্যেই মূলত পুজোটা হয়ে থাকে, এই জায়গা থেকে পুরোটার মধ্যে হচ্ছে। এখানে একটা গণেশজি রয়েছে দেখতে পাচ্ছ, এছাড়াও এখানে দেখো আলপনা দেওয়া রয়েছে, আর এদিকটা দেখো তোমাদেরকে আমি দেখিয়ে নিই, এখানটা কিছু গণেশজি রয়েছে, তারামা রয়েছে, খুব সুন্দরভাবে এই জায়গাটা রয়েছে। আর প্রতিবারই এই পুজোটা খুব সুন্দরভাবে হয়ে থাকে, একটি থিমের পুজো করে থাকে। তো আমরা ঠিক সামনে চলে যাচ্ছি যেখানে খুঁটি পুজোটা হচ্ছে। খুঁটিটা দেখতে পাচ্ছ, খুঁটিটার মধ্যে দেখো পট, পটে যেরকম আঁকা হয়ে থাকে পটের আঁকাই দেখতে পাচ্ছ খুঁটির মধ্যে। এদিকে দেখো এখানে অজস্র পটের যে চিত্র, পট চিত্র সাহায্যে সেই খুঁটিটা করা হয়েছে সুন্দরভাবে। সামনে ত্রিশূলের চিহ্ন রয়েছে, আর ঠিক ওই জায়গাতেই খুঁটিটা পোতে হবে। এবং খুঁটি পুজো শুরু হয়ে গেছে বলতে গেলে, এখানে দর্শকরা এসে গেছে দেখতে পাচ্ছ, এখানে দেখো সেই পোস্টারটা, আর এদিকে দেখো ঢাকি হয়েছে। করবাগানের এবারে থিম হতে চলেছে মহালয়া। এই মুহূর্তে আমার সাথে রয়েছে এই করবাগানের থিমের সৃজন কর্তা দুজন দাদা, তরুণ প্রজন্ম দেখতেই পাচ্ছ, তাদের মুখে এবছরের ভাবনাটা একটু জেনে নেব। একদম আমাদের এই বছরের ভাবনা হচ্ছে মহালয়া। আমরা কলকাতার একটা বিশাল ঐতিহ্যবাহী দপ্তর আছে করবাগান, সেখানে 75 বছর করে এবারে দুর্গা পুজো হচ্ছে। বিগত কয়েক বছর আমরা দুর্গা পুজোকে এনজয় করতে পারি, এইবারে সেই জায়গাটাকে আমরা দখল করে। আর ঠাকুরের সম্পর্কে যদি বলে মায়ের প্রতিমা থাকছে, ঠাকুরের তো অবশ্যই চমক। আমরা যেহেতু মহালয়া একটা ট্রেডিশন বিষয়, তো আমরা সাবেকিয়ানার সাথে নতুনত্ব কিছু করার চেষ্টা করবো। বাকিটা অবশ্যই অসংখ্য ধন্যবাদ দাদা তোমাদেরকে। Thank you.
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো।